নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। বিগ ব্রেকিং নিউজ এই মাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে, এটাই আমাদের আলোচ্য বিষয়। এই নিয়ে ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার কবে আমাদের রেজাল্ট বের হবে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে। এই নিয়ে কিন্তু প্রচুর ছাত্রছাত্রীরা আমাকে রিকোয়েস্ট করেছে এবং অনেক ছাত্রছাত্রীরা আমাকে কিন্তু SMS করেছে। যতটা আমাদের কাছে খবর আছে যে মাধ্যমিকের রেজাল্ট মে মাসের সেকেন্ড উইক অথবা থার্ড উইকে কিন্তু বেরোবে। কি বলছি বুঝতে পারছো? অর্থাৎ মে মাসের 10 তারিখ থেকে আমাদের মে মাসের 20 তারিখ পর্যন্ত এর ভিতরে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বের হবে, যতটুক আমাদের কাছে খবর আছে। বিগ ব্রেকিং নিউজ। মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যদিও এই বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি, তথাপি আমাদের কাছে গোপন সূত্রের খবর আছে যে মাধ্যমিকের রেজাল্ট মে মাসের সেকেন্ড উইক এবং মে মাসের থার্ড উইক, অর্থাৎ মে মাসের সেকেন্ড উইক থেকে মে মাসের থার্ড উইকের মধ্যে কিন্তু মাধ্যমিকের রেজাল্ট বের হবে। এবং এই বিষয় কিন্তু যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন জারি করছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে সঠিক দিন তারিখ বলাটা আমাদের কাছে অসম্ভব। অপরদিকে বিগ ব্রেকিং নিউজ যেটা আমাদের হাতে এসে পৌঁছেছে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে। তো দেখো, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বের হবে সেকেন্ড উইক অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক এবং জুন মাসের থার্ড উইক, অর্থাৎ জুন মাসের সেকেন্ড উইক থেকে জুন মাসের থার্ড উইকের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে যাচ্ছে। অর্থাৎ জুন মাসের 7 তারিখ থেকে জুন মাসের 20 তারিখের মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে, যেটা আমাদের গোপন সূত্রের খবর আছে। বিগ ব্রেকিং নিউজ। তো দেখো, যতক্ষণ পর্যন্ত অফিসিয়াল নোটিফিকেশন জারি না করছে সঠিকভাবে আমরা তিন তারিখটা বলতে পারছি না, বাট আমরা এটা বলতে পারি মাধ্যমিকের রেজাল্ট কিন্তু মে মাসের সেকেন্ড উইক থেকে মে মাসের থার্ড উইকের মধ্যে পাবলিশ হতে যাচ্ছে। অপরদিকে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট জুন মাসের সেকেন্ড উইক থেকে জুন মাসের থার্ড উইকের মধ্যে পাবলিশ হতে যাচ্ছে, অর্থাৎ জুন মাসের 7 তারিখ থেকে জুন মাসের 20 তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হবে।